প্রকাশ করার জন্য এবং অধর্মকে নাশ করার জন্য যুগে যুগে তার এই নরলীলা। ভগবানের সব লীলাই জীব শিক্ষার জন্যই হয়েছে। ভগবান নিজে এই জগতের গুরু হয়েও যুগে যুগে অবতীর্ণ হয়ে নিজে গুরু আশ্রয় করেছে এবং জগৎবাসীকে শিক্ষা দিয়েছে। গুরুর চরণ ছাড়া তোমরা আমাকে পাবে না, তাই তোমরা গুরুর আশ্রয় নাও। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে ১১ বছর বয়সে শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় গেলেন। সেখানে কংস বধ করে মাতৃ ও পিতৃ ইচ্ছায় দাদা বলরামকে সঙ্গে নিয়ে গুরুগৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। কৃষ্ণ বলরাম দুই ভাই সন্দীপনী মুনির আশ্রমে। সন্দীপনী মুনি সাদরে বরণ করে নিলেন কৃষ্ণ বলরাম।
মাতা আদর করে বললেন, ওরে কৃষ্ণ বলরাম, তোদের পেয়ে আমি যেন আমার পুত্র হারানোর যন্ত্রণা ভুলতে পারি বাবা। কৃষ্ণ বললেন, তুমি কষ্ট পেও না মা, আমরা তো রয়েছি তোমার কাছে, তুমি কোনো চিন্তা করো না। এত সবের মধ্যেও ভগবান চিন্তা করছেন যার জন্য এখানে আসা, সে কোথা? বিদর্ভ নগরে বিধবা মাতার একমাত্র সন্তান, বিদর্ভ নগরে বিধবা মাতার একমাত্র সন্তান, সে যে অতি দীনহীন সুদামা ঠাকুর না, সে যে কৃষ্ণ ভক্ত সুদামা ঠাকুর, কৃষ্ণ ভক্ত সুদামা ঠাকুর, সখ্য প্রেমে কৃষ্ণ পেয়েছিলেন, কৃষ্ণ ভক্ত সুদামা ঠাকুর, সখ্য প্রেমে কৃষ্ণ পেয়েছিলেন, কৃষ্ণ ভক্ত সুদামা ঠাকুর। বিদর্ভ নগরে বিধবা মায়ের একমাত্র নয়নমণি সুদামা, সুদামাদের কুলদেবতা হলেন নারায়ণ। অতি কষ্টে ভিক্ষা করে কোন রকমে দিন চলে বিধবা মায়ের, ভিক্ষা করে যা পায় তাই দিয়ে প্রথমে সেবা দেন ভগবান শ্রী নারায়ণ, তারপর নিজেরা প্রসাদ গ্রহণ করে। সুদামার মা কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ঠাকুর আমার তো কিছু নেই, সম্বল শুধুমাত্র সুদামা, ওকে তুমি দেখো ঠাকুর, ওকে তুমি দেখো। শেষের দিনে আমি যেন তোমার নাম করতে করতে মরতে পারি গিরিধারী, এইটুকু চাওয়া তুমি আমার পূরণ করো ঠাকুর।
এসেছিস বাবা। আই বাবা। ও মা, তুমি প্রতিদিনের মতো আজও কাঁদছ কেন মা? তোমার কিসের এত দুঃখ? আমি বলো না মা। ওরে সুধা মা, আমি ভেবে পাই না বাবা, এই দুঃখের সংসারে তোকে কিভাবে মানুষ করব। আমার যে মনে বড় আশা। তুমি কেঁদো না মা, আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। জানো মা, জানো কাল রাত্রিবেলা আমি স্বপ্নে দেখলাম এক নীল বরণ শিশু ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলি নিয়ে আমাকে ইশারা করে ডাকছে। জানো মা, ওই বাঁশি শুনে আর ওই নীল বরণ শিশুকে দেখে আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কেমনে পাব তারে, আমি কেমনে পাব তারে, নীল বরণ এক শিশু ডাকছে বারে বারে, আমি কেমনে পাব তারে, আমি কেমনে পাব তারে, নীল বরণ এক শিশু ডাকছে বারে বারে, আমি কেমনে পাব তারে। চল বাবা, চল কিছু খেয়ে নিবি। ছেলেকে খাওয়াতে খাওয়াতে মা বলে, সুধা মা, আমার একটা ইচ্ছা তুই পূরণ করবি বাবা। কি ইচ্ছা মা বলো? সুধা মা, আমি চাই তুই গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করে অনেক বড় হবি, অনেক অর্থ উপার্জন করবি। বেশ মা, তাই হবে। কিন্তু মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে তো? ওরে সুধা মা, আমার খুব কষ্ট হবে বাবা, কিন্তু তোর জন্য আমি সব করতে পারব। পরের দিন মাতৃ আদেশে কুলদেবতা নারায়ণকে প্রণাম করে সুদামা গুরুগৃহের উদ্দেশ্যে যাত্রা শুরু করল, মুখে প্রভুর নাম। প্রভু নারায়ণ বিপদ
বসুধর চরণ পাবো বলে এসেছি। আপনি আমায় কৃপা করুন গুরুদেব, আমাকে একটু কৃপা করুন। আমি তোমার চরণ, আমার মন প্রাণ সব সপে বাবা ওঠ, আমার পা ছেড়ে দে না গুরুদেব। আপনি বলো, আপনি আমায় কৃপা করেছে। দেখো পাগল ছেলের কান। ওরে ওঠ ও। ঠিক এমন সময় কৃষ্ণ এসে বলছে, গুরুদেব। ও কে গুরুদেব, এমন করে আপনার চরণতলে লুটিয়ে আছে? দেখো না কৃষ্ণ কোথা থেকে এসে বলছে আমায় আশ্রয় দিন, তুমি একটু দেখো তো। কৃষ্ণ সুদামার বদন পানে চাইলেন, দেখলেন নয়নের জলে মুখ বুক ভেসে যাচ্ছে দুটি করুণ আঁখি। তাই দেখে কৃষ্ণ মনে মনে বললেন, আমি ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারি, এক ভক্তের চোখের জল আর এক অহংকার। গুরুদেব তোমায় স্থান না দিলেও আমি যে তোমারই অপেক্ষায় তোমারই পথ চেয়ে বসে আছি সুদামা। এবার কৃষ্ণ সুদামাকে তুলে বললেন, চোখের জল মোছো, আমি কৃষ্ণ, তোমার নাম কি? আমি সুদামা। গুরুদেব, একে দেখে মনে হচ্ছে এ নিশ্চয়ই কোনো সুসন্তান, তাই আমি বলি আপনি কৃপা করে সুদামাকে এই আশ্রমে স্থান দিন।
কৃষ্ণ, আমি তোমার কথা শুনে ওকে আশ্রমে স্থান দিলাম। যাও সুদামা, আজ থেকে তুমি কৃষ্ণ বলরামের সঙ্গেই থাকবে। সুদামা গুরুদেবকে প্রণাম করে মনের আনন্দে গাইছে, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়, 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 জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়, অজ্ঞেন অধম জনে দাও পদাশ্রয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় মা। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, যাও আমি তোমায় অনুমতি দিলাম, আজ থেকে তুমি এই আশ্রমে সব রকম বিদ্যা এবং শিক্ষায় অবগত হও। পরের দিন সুদামা আশ্রমের বাইরে একা বসে আছে, দুই চোখে জল। পিছন থেকে কৃষ্ণ ডাক দিয়ে বলল, সুদামা, ও সুদামা, তুমি একা একা কাঁদছো কেন? কৃষ্ণ, হে জগতে মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। চোখের জল মুছে দিয়ে বললে, আমি তো আছি সুদামা, আজ থেকে আমি তোমার বন্ধু। সত্যি বলছো কৃষ্ণ? হ্যাঁ, আমরা দুজনে বন্ধু। হ্যাঁ সুদামা, আমরা দুজনে আজ থেকে বন্ধু। কি আনন্দ! সত্যি করে বলো না কৃষ্ণ, তুমি চিরকাল চিরদিন আমার বন্ধু হয়ে থাকবে তো? হ্যাঁ সুদামা, আমি চিরদিন চিরকাল তোমার সকল সুখ দুঃখের মাঝে বন্ধু হয়ে থাকব। কিন্তু দেখো সুদামা, তুমি যেন আমায় ভুলে যেও না। না বন্ধু, আমি তোমায় কোনোদিনও ভুলব না। আমায় ভালোবাসবে তো? হ্যাঁ বন্ধু, আমি চিরকাল তোমায় ভালোবাসব। এমনি করে দিন কেটে যায়। একদিন গুরুমা বললেন, সুদামা, আমাকে জঙ্গল থেকে কিছু কাঠ এনে দিবি বাবা? হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। কৃষ্ণ বলে, সুদামা চলো, আমিও তোমার সঙ্গে বনে যাব। গুরুমা এক মুষ্টি চিড়ি দিয়ে বললেন, এই নে সুদামা, বনে খিদে পেলে খেয়ে নিস। দুই বন্ধু বনে কাঠ সংগ্রহের জন্য চলেছে। পথ চলতে চলতে দুজনে গভীর বনে প্রবেশ করেছে। অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামাকে একটু পরীক্ষা করে দেখি, সে আমাকে কতটা ভালোবেসেছে। তাই শ্রীকৃষ্ণ অন্তর্ধ্যান হলেন,
हठात हठात चारिदिक अंधकार हो गेल, झड़ बृष्टि शुरू हलो। सुदामा भय पेয়েছে, भय पे बोलছে करो कृपा करो कृपा करो भगो नारायण कृपा करो कृपा करो कृपा करो ओगो नारायण। तुमी सृष्टि तुमी प्रलय तुमी पालन करता ओगो कृपा करो ओगो नारायण कृपा करो ओगो नारायण। भक्तेर भगवान श्रीकृष्ण आर लुकिए थाकते पारलेन ना। एई तो सुदामा, आमी तोमार काछेई आछि। कृष्ण তুমি এসেছ বন্ধু, বন্ধু হঠাৎ তুমি কোথায় চলে গিয়েছিলে, আমার যে বড্ড ভয় হচ্ছিল, সব কেমন অন্ধকার হয়ে গেল। সুদামা আর ভয় নেই, এসো বন্ধু, দেখো সব অন্ধকার মুছে গেছে। বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে করতে রাত্রি নেমে এল। কৃষ্ণ বলছে, সুদামা এই রাত্রির অন্ধকারে আশ্রমে ফিরতে পারবো না, আজকে রাত্রিটা এই বনেই থাকতে হবে, কিন্তু বনে জন্তু জানোয়ার আছে, চলো আমরা দুজনে একটা গাছের ওপরে আশ্রয় নিই। সুদামা গাছের ওপরের ডালে বসে আছে আর কৃষ্ণ নিচের ডালে। এমন সময় সুদামার খুব খিদে পেয়েছে, মনে পড়ে গেল গুরুমা চিড়ে দিয়েছিলে। সুদামা অঞ্চলে বাঁধা সেই চিড়ে খেতে শুরু করল। কৃষ্ণের কথা ভুলেই গেল। অন্তর্যামী কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা আমাকে না দিয়ে সব চিড়ে তুমি একাই খেয়ে নিলে, যারা আমার প্রকৃত ভক্ত তারা আমায় না দিয়ে নিজেরা কখনো সেবা করে না, আর তুমি তুমি কিনা আমার কথা একবারও ভাবলে না। এবার কৃষ্ণ সুদামাকে বলছে, বন্ধু সুদামা আমার বড্ড খিদে পেয়েছে। আচ্ছা সুদামা, গুরুমা তোমাকে চিড়ে দিয়েছিলেন না, তুমি আমাকে একটু দেবে? সুদামা ভয় পেয়ে কৃষ্ণকে বলল, বন্ধু চিড়েগুলো ওই জঙ্গলে পড়ে
গিয়েছে। বাহ সুধামা, বাহ, এত দূর তুমি আমায় মিথ্যা কথা বললে। কৃষ্ণ সুদামাকে আর কিছু বলল না। সুদামা লজ্জিত হল। পরদিন সকালে তারা দুজনেই আশ্রমে ফিরে গেল। এইভাবেই দিন চলতে থাকে। একদিন কৃষ্ণ সুদামাকে ডেকে বলল, সুদামা, তুমি আমাকে ভালোবাসো তো? কি বলছো বন্ধু, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কৃষ্ণ বলল, বেশ, তাহলে তুমি আমার জন্য সব করতে পারবে? হ্যাঁ বন্ধু, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তাহলে সুদামা, তুমি আমাকে নাড়ু এনে দাও। সে কি বন্ধু, নাড়ু? নাড়ু আমি এখন কোথায় পাবো? জানো সুদামা, গুরুমা কিছু নাড়ু তৈরি করে ওই রন্ধনশালায় লুকিয়ে রেখেছে, আমি দেখেছি। কিন্তু কৃষ্ণ, গুরুমা কি আমায় নাড়ু দেবেন? দূর বোকা, তুমি চাইবে কেন? গুরুমা যখন বাইরে থাকবেন তখন তুমি লুকিয়ে আমার জন্য নাড়ু নিয়ে আসবে। সেটা যে চুরি করা হবে, না না না, চুরি করা মহাপাপ। তাতে কি হয়েছে, এই যে তুমি বললে তুমি আমার জন্য সব করতে পারো, নিরুপায় হয়ে সুদামা বলল, আচ্ছা বেশ, তাই যাচ্ছি। কিন্তু কৃষ্ণ, তুমি আমার সঙ্গে থেকো বন্ধু। হ্যাঁ সুদামা, আমি তোমার সঙ্গেই আছি। সুদামা রন্ধনশালার দিকে এগিয়ে যাচ্ছে নাড়ু চুরি করতে, মুখে কৃষ্ণ নাম নিয়ে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। সুদামা সবে মাত্র দুই হাতে নাড়ু নিয়ে আঁচলে রেখেছে। এমন সময় কৃষ্ণ ডাক দিল, মা, ও মা, দেখবে এসো, তোমার রন্ধনশালায় চোর ঢুকেছে। মা, তুমি না আমায় বলো আমি তোমার নাড়ু চুরি করে খাই, দেখবে এসো তোমার নাড়ু কে চুরি করে খা। গুরুমা এসে সুদামাকে রন্ধনশালায় দেখে বললে, ছি ছি সুদামা, ব্রাহ্মণ সন্তান হয়ে তুই চুরি করেছিস, ছি 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 ছি, হে যে আমি কখনো ভাবতে পারি না সুদামা। সুদামার নয়ন জলে বুক ভেসে যা। সুদামা কৃষ্ণের দিকে তাকায়। কৃষ্ণ তখন ইশারা করে বলে, চুপ করো বন্ধু, আমার নাম তুমি দিও না। গুরুমা আবার বললেন, ছি ছি ছি, গুরুর আশ্রমে চুরি, যা দূর হয়ে যায় এখান থেকে, তোর
ওই মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। সুদামা কাঁদতে কাঁদতে বলে, বেশ গুরুমা, তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম গুরুমা। সুদামা কৃষ্ণকে দেখতে দেখতে আশ্রম থেকে বেরিয়ে যায়। একটা গাছের নিচে বসে কাঁদছে আর গাইছে, মহিমা বুঝিতে না পারি, হে মাধব হে যাবে, এমন সময় কৃষ্ণ পিছন থেকে হাত বাড়িয়ে বলছে, সুদামা, ওরে ও সুদামা, সুদামা নাড়ু দে, সুদামা আমি নাড়ু দেব না। সুদামা,
ওই নাড়ুগুলো তুই আমার জন্য চুরি করেছিস। দে দে বলছি। দেব না, দেব না, দেব না। মিনা, তবে শোন, আজ থেকে আমিও তোকে কিচ্ছু দেব না। সুদামা বলল, বেশ, আমিও প্রতিজ্ঞা করছি কৃষ্ণ, আজ থেকে তোর কাছে আমি কিচ্ছু চাইব না। আমি যদি তোর সত্যিকারের ভক্ত হয়ে থাকি, তবে তুই নিজেই আমায় সব দিবি। এই বলে দুই বন্ধুর বিচ্ছেদ হল। সুদামা গৃহে ফিরে এল। কিছুদিনের মধ্যে সুদামার মাতৃবিয়োগ হল। জগৎ সংসারে সুদামা একা হয়ে পড়ল। সুদামার ভিক্ষা করে দিন চলতে থাকে। এইভাবেই কয়েক বছর গত হল। কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, আর সুদামা লক্ষ্মী নামে এক নারীকে বিবাহ করেছে। তাদের দুই সন্তান। সংসারে দারিদ্রতার সীমা নেই। খুব কষ্টে নারায়ণের সেবা দেয়। লক্ষ্মী বলে, স্বামী, তুমি তো ভগবানের পরম ভক্ত, তাকে সেবা না দিয়ে নিজে সেবা করো না। কিন্তু স্বামী, কোনোদিন ভগবানের কাছে তোমায় কিছু চাইতে দেখি না কেন? কেন স্বামী, ভগবানের কাছে তুমি কিছু চাও না কেন? লক্ষ্মী, ভগবানের কাছে চাইলে তিনি যা দেন সেই পাওয়ার সীমা থাকে, কিন্তু না চাইতেই তিনি যা দেন সেই পাওয়ার কোনো সীমা থাকে না লক্ষ্মী। কিন্তু স্বামী, আমাদের সংসারে দারিদ্রতা দূর হবে কবে? ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকাতে পারি না। দুবেলা দুমুঠো অন্ন আমি ওদের মুখে তুলে দিতে পারি না। বলো স্বামী, মা হয়ে আমি কেমন করে সহ্য করব? দুঃখ করো না লক্ষ্মী, ভগবান সব ঠিক করবে। এসো, আমরা আমাদের এই দুঃখের দিনে ভগবানকে স্মরণ করি, ভগবানের কাছে একটু মিনতি করি। মম মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারি, মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারি, কৃষ্ণ মুরারি আনন্দ
বলছে, স্বামী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, শুনেছি তিনি তোমার বন্ধু। হ্যাঁ লক্ষ্মী, আমরা একসঙ্গে গুরুগৃহে শিক্ষা লাভ করেছি। তাহলে স্বামী তুমি একটিবার তার কাছে যাও না, তাকে বললে তিনি আমাদের সব দুঃখ দূর করে দেবেন। স্বামী কি বলছ লক্ষ্মী? ছি ছি, আমি তার কাছে চাইব? না না, আমি পারবো না লক্ষ্মী, আমি পারবো না। স্বামী আমাকে তুমি ভুল বুঝো না, ওভাবে আমি বলতে চাই। চাইতে না পারো, তার সঙ্গে একবার দেখা তো করতে পারো। হ্যাঁ লক্ষ্মী, এটা তুমি ঠিক বলেছ, অনেক দিন হয়ে গেল বন্ধুকে আমি দেখিনি। আমি যাব, আমি যাব আমার বন্ধুর কাছে দ্বারকা। তাই যাও সব, তাই যাও। কিন্তু লক্ষ্মী, এতদিন পর বন্ধুর কাছে যাব, কিছু নিয়ে যাব না? বন্ধু আমার বড় নাড়ু ভালোবাসে লক্ষ্মী। স্বামী তুমি অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়। লক্ষ্মী কিছু খুদ চাল ভিক্ষা করে এনে নাড়ু তৈরি করে তার মধ্যে তুলসী পত্র দিয়ে স্বামীর হাতে নাড়ুগুলি তুলে দিল। এই নাও স্বামী। লক্ষ্মী তাহলে এবার আমি আসি, দ্বারকার উদ্দেশ্যে রওনা দিই। এসো স্বামী এসো। সুদামা ঠাকুর দ্বারকার উদ্দেশ্যে চলেছে কৃষ্ণ নাম করতে। প্রভু নারায়ণ হে মধুসূদন, প্রভু নারায়ণ হে মধুসূদন, ভক্ত বৎসল হরি হে নারায়ণ, প্রভু নারায়ণ হে চলেছে আর বলছে, কৃষ্ণ আর কত দূর বন্ধু, আমি যে আর পথ চলতে পারছি না। অনাহারে ক্লান্ত শরীর, পথ কণ্টকময়, যেতে যেতে কোথাও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। বন্ধু বন্ধু, তোমার দেখা পাওয়ার জন্য এত কষ্ট পেতে হয়, তুমি সব জানো, তবু এত কষ্ট কেন কৃষ্ণ? সবাই বলে তুমি দয়ালু হরি, তাহলে তাহলে বলো না প্রভু, আমার বেলায় তুমি বিরূপ কেন? আমি কি এতই অধম যে এখনো তোমার কৃপা দৃষ্টি আমার উপর পড়েনি?
कृपा करो बंधु, कृपा करो आमाय देखा दाओ बंधु। দ্বারকা রাজ সিংহাসনে কৃষ্ণ চিৎকার করে উঠল, রুক্মিণী বলে, কি হলো প্রভু, হঠাৎ তুমি চিৎকার করে উঠলে কেন? রুক্মিণী, মনে হলো যেন পায়ে কাঁটা বিঁধল। রুক্মিণী অবাক হয়ে দেখে কৃষ্ণের পায়ে কাঁটা বিঁধে রক্ত ঝরছে। প্রভু, এ তোমার কেমন লীলা? রুক্মিণী, আমার ভক্ত সুদামা আসছে, যাও যাও তার অভ্যর্থনার আয়োজন করো। এদিকে সুদামা ঠাকুর দ্বারকা রাজদ্বারে প্রবেশ করেছে। গোবিন্দ আমা পরম যত্নে বন্ধুকে ভেতরে নিয়ে গেলে। কৃষ্ণ রুক্মিণীকে সঙ্গে নিয়ে চরম সেবা করছে। কেমন ভাবে? সুবাসিত জল আনি চরণ ধোয়াইল, সুবাসিত জল আনি চরণ ধোয়াইল, নিজ অঞ্চল দিয়া শ্যাম মুছাইয়া দিল, নিজ অঞ্চল দিয়া শ্যাম মুছাইয়া দিল, অগুরু চন্দন দিল সুদামার অঙ্গে, অগুরুর চন্দন দিল সুদামার অঙ্গে, করেন চরণ সেবা রুক্মিণীর সঙ্গে, করেন চরণ সেবা রুক্মিণীর সঙ্গে, আর হরি নিজে করছে সেবা, হরি নিজে করছে সেবা, প্রিয় সখা সুদামারে হরি নিজে করছে সেবা, প্রিয় সখা সুদামারে হরি সেবা। গোবিন্দের হাতে স্পর্শে সুদামার সব ক্ষত ক্লান্তি দূর হল। এরপর দুই বন্ধু কৃষ্ণ আর সুদামা ভোজন করে বিশ্রাম করছে। কৃষ্ণ বললেন, বন্ধু, এতদিন পর দ্বারকায় এলে, তোমার স্ত্রী লক্ষ্মী আমার জন্য কিছু পাঠায়নি। সুদামা নাড়ুর পুটলিটা আড়াল করে। কৃষ্ণ বলে, ও ওই তো, কি লুকাচ্ছ, দেখি দেখি, ও মা, এ তো নাড়ু।
কৃষ্ণ নাড়ু মুখে দিয়ে বললেন, আহ! মনে হলো যেন অমৃত। আজ থেকে পৃথিবীর সমস্ত সুখ ঐশ্বর্য আমি তোমায় দিলাম। রুক্মিণী বলে উঠল, স্বামী, সব নাড়ু কি তুমি একাই খাবে? আমাদেরও দাও। পরদিন প্রভাতকালে সুদামা শ্রীকৃষ্ণকে বলছে, বন্ধু, এবার তুমি আমায় বিদায় দাও, আমি গৃহে ফিরে যাও। সে কি বন্ধু, এতদিন পর এলে কিছুদিন থেকে যাবে না? না বন্ধু, বাড়িতে স্ত্রী পুত্রকে একা রেখে এসেছি, আমি আর থাকতে পারবো না, আমাকে তুমি বিদায় দাও। বেশ বন্ধু, সুদামা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে চলেছে। এসে দাঁড়ালেন বিদর্ভ নগরে। এসে দেখেন কোথায় সেই কুঁড়ে ঘর, এ যেন এক বিরাট রাজপ্রাসাদ। স্ত্রী লক্ষ্মী তাকে দেখে মনে হচ্ছে যেন রানী। লক্ষ্মী এসে সুদামা ঠাকুরকে ভেতরে নিয়ে গিয়ে বলল, স্বামী, আমাদের দুঃখের দিন শেষ হয়েছে, দেখো দেখো আমাদের কত কিছু হয়েছে, আমার মনে হচ্ছে সব তোমার ওই বন্ধুর কৃপা। এসো স্বামী এসো, আমরা তার জয়গান, দুজনে জয়গান করছি। জয় জয় কেশব মাধব, হে গিরিধারী, হে মুরারী, কেশব মাধব, হে গিরিধারী, হে মুরারী, কত লীলা জানো তুমি, হে গিরিধারী, হে মুরারী, জয় জয় কেশব মাধব, হে গিরিধারী, হে মুরারী, হে মুরারী, হে মুরারী। প্রভু, এতদিনে তোমার দয়া হলো, তোমার করুণার সীমা নেই প্রভু। এই বলে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগল। আর এদিকে নারায়ণের বিগ্রহ থেকে বন্ধু কৃষ্ণ বেরিয়ে এসে বলল, বন্ধু সুদামা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, এসো বন্ধু এসো, আমার বুকে এসো। এই বলে কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরল। দুই বন্ধুর মিলন হল। ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। প্রেমানন্দে মদন ভরে হরি হরি বল, 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 হরি বল 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 হরি। জয় রাধা মাধব।